পুজো আজ অনেকটাই বদলে গেছে, কিন্তু পুজোর গন্ধ এবং আবেগ আজও আমার কাছে একই রকম। কলকাতায় কোনোদিন থাকা হয়নি, আমি বড় হয়েছি আহমেদাবাদে, আর আহমেদাবাদে অ্যাজ এ প্রবাসী বাঙালি আমাদের একটা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন ছিল যেখানে একটা পুজো হতো সেই সময় যখন আমি স্কুলে ছিলাম। সেই পুজোতে যেতাম হাফ প্যান্ট পরে, নতুন জামাকাপড়, চার দিনের চারটে আলাদা আলাদা সেট, আর পিস্তল, তখন পিস্তলে ক্যাপ ফোটানোটাই সবচেয়ে এক্সাইটিং জিনিস ছিল পুজোতে। তাছাড়া ভোগের খাবার আর অঞ্জলি, একটা কালচারাল প্রোগ্রাম হতো ইভিনিংয়ে, নাটক ওইসব দেখতাম, তখন করতাম না আর কখনো ভাবিও নি যে একসময় অ্যাক্টর হয়ে যাবো, নিজেই এসব করবো। সো সেই সময় একটা অন্যরকমভাবে এনজয় করতাম। এরপর আমার বিয়ে হয়, টুডে আই এম ম্যারিড, আই হ্যাভ এ ডটার হুজ অলমোস্ট 5 years old। আমার ওয়াইফ ইনসিস্ট করে এখন যে আমাদের, আমরা যে বাঙালি বা তুমি যে বাঙালি, তার একটা কোনো একটা ট্রেস তো থেকে যাওয়া উচিত, তো পুজোতে যাওয়া উচিত, বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়া উচিত, তাহলে ও যেন বোঝে যে আমরা বেসিক্যালি বেঙ্গলি। আমরা সবাই জানি যে বাঙালিদের জন্য এভরিথিং বয়েলস ডাউন টু ফুড, মানে কী খাবো, কী ধরনের খাবার খাবো, সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। জন্মদিন হোক, পার্টি, নর্মাল পার্টি, সাকসেস পার্টি, প্রমোশন, সব কিছুতেই খাবার দাবারটা কী হবে সেটা একটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। আর পুজো তো বাঙালিদের জন্য দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট এভরি ইয়ার আনডাউটেডলি, আর আমিও তো বাঙালি। সো পুজোর আগে বা পুজোর সময় হচ্ছে খাবার দাবার, সেটা আমার জন্য এতটাই সিগনিফিকেন্ট। থ্যাঙ্কফুলি এবার পুজোর আগে আমি কলকাতায় আছি, আর আমি ইন্দ্রনীল সেনগুপ্ত বলতে পারেন, কিরিটি রয় বলতে পারেন, পুজোর স্পেশাল ফুড বা ফুড আইটেমসটাকে আমি এবার এক্সপ্লোর করতে চাই। আর জাস্ট বিকজ অফ দ্যাট রিজন আজ আমি এখানে ক্যালকাটা রেট্রোতে এসেছি। এখন ইন্দ্রনীল আর কিরিটি তো অনেকটা মিলেমিশেই আছে, আর পছন্দের খাবারগুলো প্রায় একই রকম, তাই আজ রান্নাঘরে গিয়ে কিরিটির পছন্দের খাবার কী করে বানায় সেটা শেফের থেকে শিখি। রান্না করতে লাগছে যেগুলো উপকরণ গুলো সেগুলো বলে দিই, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, সর্ষের তেল, গন্ধরাজ লেবুর ছিলকার গ্রেট করা, দই, পোস্ত বাটা, সর্ষে পেস্ট, গন্ধরাজ লেবুর রস, নুন আর চিনি আন্দাজ মতো, একটু হলুদ গুঁড়ো, গন্ধরাজ লেবুর পাতা কুচোনো, নারকলের দুধ, কাঁচা লঙ্কা চেরা, সর্ষের তেল দিলাম। আপনি ইউজ করলে আপনি রিফাইন্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন, অলিভ অয়েল অবভিয়াস হবে ইউজ করতে পারেন, কিন্তু এই সর্ষের তেলের ফ্লেভারটা তো ভালো আসবে না, রাইট? তেলটা একটু গরম করে নিলে ফ্লেভারটা আসবে সর্ষের তেলে। তারপর আমি দেবো এতে আনিয়ন্স, পেঁয়াজ পেস্ট দিলাম, একটু আনিয়ন পেস্টটাকে একটু সতে করে নেব, তো পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যায়। একটু আদা বাটা, লঙ্কা, একটু কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে ফ্রেশ পোস্ত বাটা দিলাম, একটু একটু সর্ষে পেস্ট রয়েছে, এটা সর্ষে পেস্ট অল্প দিলাম, দই দিলাম, মানে আগে এই তিনটে দিয়ে পরে এগুলো একসঙ্গে একসঙ্গে কেন দিচ্ছি না, একসঙ্গে দিচ্ছি না কারণ যেহেতু আদা রসুন বাটার যে গন্ধটা, আদা আর পেঁয়াজের বাটার গন্ধটা, হয়তো ইনস্টিংক্ট ফ্লেভার যেটা আছে ওটা রয়ে যাবে, সর্ষে পেস্ট বা কাজু পেস্ট আমাদের পোস্তর যে ফ্লেভারটা ওটা আসে না, তাই জন্য দিলাম না, একটু জাস্ট পিঞ্চ অফ একটু হলদি দিলাম অল্প, জাস্ট কালারটা অনেকটা ওই স্যাফরন কালারের হবে ফ্লেভারিংয়ের জন্য, যেহেতু এটা গন্ধরাজ তাই গন্ধরাজের রিনটা দিলাম,
আর একটু গন্ধরাজের জুসও রেখেছি, জুসও দিয়ে দেবো। মাছটা আলাদা করে ভাজার দরকার নেই, সসের সঙ্গেই কুকুর, সসের সঙ্গেই কুকুর। একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, সফটও থাকবে। হ্যাঁ, একটু লঙ্কা আছে, এটা গন্ধরাজ লেবুর পাতা স্লাইস করা। একটু কাঁচা লঙ্কা দিলাম, ঠিক আছে। একটু নুন দিলাম, চিনি, একটু চিনি, বাঙালি খাবার একটু যায়, একটু জাস্ট টিঞ্জ অফ সল্ট। না, ওটা নারকোল পাতা, নারকোলের দুধ। এবার এইটা দিয়ে দিলাম, এটা হলো সর্ষে পেস্ট, পোস্ত সর্ষে পেস্ট, রাইট, বাঙালি ফুড একদম, পোস্ত পেস্ট। হ্যাঁ, পোস্ত পেস্ট। এটা কিরকম সময় লাগবে? মোটামুটি 5-7 মিনিট হয়ে যাবে একদম। মাছ বলে তাদের ইলিশ মাছ কুকিং টাইম খুব বেশি না। এটা হলো কিরিটি স্পেশাল গন্ধরাজ ইলিশ। সো আমরা রান্না করে খেটে রান্না করলাম, এখন সোজা চলে এলাম ডাইনিং টেবিলে। যা প্রিপেয়ার করেছিলাম সব রেডি এখানে, দেখে ইয়ামি লাগছে, খেতে ইচ্ছে করছে। বলে দিই, এটা তো আমরা, আপনারা দেখলেন আমরা এটা রান্না করছিলাম, সেটা হলো গন্ধরাজ ইলিশ। আই এম টু এক্সাইটেড টু ইট দিস। তাছাড়া এখানে রয়েছে ভেটকি মাছের পাতুরি, এটা হলো পাপড়ি ঝিঙা, এটা কষা মাংস, এটা চিকেন ধনিয়া মুরগ, এটা হলো পোলাও। আর এভরি বেঙ্গলি ফুড ইজ ইনকমপ্লিট উইদাউট সুইটস, সো বেক রসগোল্লা। সো হ্যাঁ, আমাকে একটু সার্ভ করে দিতে হবে। আমি আই এম এ ফুডি, আমার খেতে খুব ভালো লাগে। আর আই এম বেসিক্যালি নন ভেজিটেরিয়ান ফুড, তো মানে আমার প্রায় এভরি মিল ইজ নন ভেজিটেরিয়ান। আমি মাছ মাংস মানে মাটন চিকেন ফিশ অল কাইন্ডস অফ ফিশ এগস অল কাইন্ডস অফ মিট। আমার ডিফারেন্ট ডিফারেন্ট দেশে গিয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ মিট ডিফারেন্ট কাইন্ডস অফ কুজিন খেতে পছন্দ করি। আমি ডেফিনেটলি বাংলা মানে বাঙালি ফুড ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। ইলিশ মাছ সেরা, মানে মাছের সবচেয়ে সেরা হলো ইলিশ। সো ভেরি এক্সাইটেড টু ইট দিস। আর আনফর্চুনেটলি আমাদের প্রফেশন একটু ফিটনেস মেনটেন করতে হয়, নাহলে এইসব মাছ ভাত এগুলো সব স্ক্রিনে দেখা যাবে। তো আই নেভার স্টপ মাইসেলফ ফ্রম ইটিং। কিন্তু তাছাড়া আমি মানে এক্সারসাইজ করি রেগুলারলি। এটা আমি রান্না করেছি, মানে আমি শেফ রান্না করেছি, আমি সুপারভাইজ করছিলাম। আই ক্যান্ট বিলিভ এরকম যদি আমি রান্না করে আমার ওয়াইফকে খাওয়াতে পারি তাহলে তো অন্য হোয়াট উইল হ্যাপেন। ভেরি নাইস, খুব টেস্টি পাপড়ি ঝিঙা, ফ্যান্টাস্টিক। ব্যাক টু আমাদের ফেভারিট ইলিশ। নাথিং ক্যান বিট ইলিশ, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড। কে বলে আমি বাঙালি না? আরও বেশি ভালো লাগছে, কারণ আমি এটা কুকিংটা দেখেছি, হেল্প করিনি কিন্তু ছিলাম, সুপারভাইজ করছিলাম কুকিংটা, মনে হচ্ছে নিজেই রান্না করেছি, আরও ভালো লাগছে খেতে। সো এইসব খাবার দাবার যা দেওয়া হয়েছে আজকে, যে আমি খাচ্ছি, সেগুলো সব কিরিটি রায়ের ফেভারিট ডিশেস, আর আমারও ফেভারিট হয়ে গেল। ফ্যান্টাস্টিক ফুড। আই হোপ আমি আমার পরিবারকে মানে ফ্যামিলিকে সঙ্গে নিয়ে এই ধরনের কুজিন বা এই ধরনের খাবার soon I'll be able to treat them with this kind of food. I am happy je pujor age pujor bhoj hoye gelo kiriti rai er favorite khabar diye. Shobai ke janai pujor agam shubhechha. Please have a great pujo. Amake chhere din ebar, amake khete din, enjoy korte din kiritir favorite food. So goodbye and enjoy life. Thank you.